বিরোধীদের উপর দমনপীড়ন চালিয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, কালা কানুন তৈরি করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী প্রচার দলের ইফতার পূর্ব অনুষ্ঠানে বিরোধী নেতারা এসব অভিযোগ করেন। তারা জানান, বিরোধী কণ্ঠরোধে সারা দেশে নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। মামলা হামলার পাশাপাশি জেলখানাতেও বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের অভিযোগ করেন নেতারা। তারা বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। রমজান মাসেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিএনপি নেতারা। বাংলাদেশে আজকে যে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজমান রয়েছে, সেখানে গণমাধ্যম এবং সাংবাদিক পেশাকে যেভাবে এই বর্তমান সরকার দমনপীড়ন করে বিভিন্ন কালো আইনের মাধ্যমে গণমাধ্যমের গলা টিপে ধরেছে এবং মুক্ত বাক এবং আমাদের যে কথা বলার স্বাধীনতা সেটিকে হরণ করেছে, ঠিক তখন এই প্রচার দলের কার্যক্রম অত্যন্ত জরুরি ছিল বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে।